হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা টমেটোর টক মিষ্টি চাটনি করে দেখাবো। খুবই সহজ রেসিপিতে খুবই টেস্টি আর চটপটি চাটনি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি ইন্ডাকশানের ওপরে ফ্রাই প্যান বসিয়েছি আর একটুখানি তেল দিয়ে দেব। খুব বেশি তেল দিতে হবে না, হিট অলরেডি চালু করে দিয়েছি প্রথম থেকেই। তেল হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ টিস্পুনের থেকে একটু কম জিরে, হাফ টিস্পুনের থেকে একটু কম সর্ষে, আর দিয়ে দেব 1/4 টিস্পুন মৌরি। মৌরির স্বাদ যদি আপনার বেশি পছন্দ হয় তাহলে হাফ টিস্পুন পর্যন্ত নিতে পারেন। এর সাথে আমরা দিয়ে দেব 2টো তেজপাতা, ছোট ছোট পাতা নিয়েছি আমি, আর 3টে থেকে 4টে শুকনো লঙ্কা। সব কিছুকে একটু ডার্ক কালার করে ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা কালার চলে এসেছে। এবার আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন ছোট ছোট করে কেটে রাখা রসুন। রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করতে যাব না, হালকা লাল করে ভেজে নেব। রসুনের কালারটা খুব সুন্দর লাল কালার চলে এসেছে, হালকা লাল কালার। এবার আমি এখানে টমেটো দিয়ে দেব। টমেটো এখানে আমি 300 গ্রাম কেটে রেখেছি, 300 গ্রাম টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। খুব ছোট ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনি চাটনিতে টমেটো যত বেশি গলাতে চান তত বেশি ছোট করে কাটবেন। আমি একটু কম গলাতে চাই, এই কারণে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি। 1/4 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। লবণ এখানে খুব নোনতা করার জন্য লবণটা অ্যাড করিনি, এটা আসলে মিষ্টির স্বাদটা একটু এনহ্যান্স করার জন্য একটুখানি লবণ অ্যাড করেছি। লবণের স্বাদটা যাতে বেশি না আসে, মিষ্টিটা যাতে একটু গাঢ় হয়, সেই কারণে একটুখানি লবণ অ্যাড করব। আর এখন আমরা ঢেকে ঢেকে রান্না করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দ মতো টমেটো গলে না যায়। হিট আমি বরাবর মিডিয়ামই করে রেখেছি। কিছুক্ষণ পরপর আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। আপনি দেখতে পাচ্ছেন কি টমেটো যথেষ্ট গলে গেছে, কিন্তু খুব বেশি গলেনি, একটুখানি ক্রাঞ্চ বাকি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। এটা গাছের তেঁতুল, সরাসরি গাছ থেকে পেড়ে নেওয়া তেঁতুল। আপনি চাইলে তেঁতুলের পাল্পও ইউজ করতে পারেন। যদি আপনি পাল্প ইউজ করেন তাহলে মোটামুটি 2 টেবিল চামচ গাঢ় পাল্প ইউজ করবেন। আমি পাল্প তৈরি করে নিইনি, কারণ চাটনির মধ্যে আমার এরকমই তেঁতুলগুলো খেতে ভালো লাগে, এই কারণে আমি এরকম করেই দিয়ে দিয়েছি। আর আমি এর থেকে বেশি টমেটোটাকে গলাবো না, এই কারণে আমি এখনই চিনিটা অ্যাড করব। চিনির জায়গায় আপনি গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 কাপ মতো চিনি নিচ্ছি, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন কি, চিনি দেওয়ার পরে কিন্তু টমেটো আর গলে না, এই কারণে যতটা গলাতে হবে চিনি দেওয়ার আগেই গলিয়ে নেবেন আর তারপরেই চিনিটা অ্যাড করবেন। চিনিটা অ্যাড করার পরে শুধুমাত্র এর কনসিস্টেন্সিটাই মেনটেন করতে পারবো, কিন্তু টমেটো আর গলাতে পারবো না। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর যতক্ষণ চিনিটা গলছে ততক্ষণ হিটটাকে একেবারে লোতে করে রাখবো, কিন্তু এর আগে পর্যন্ত আমি মিডিয়াম করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন যদি আপনি একটু পাতলা চাটনি চান তাহলে এখানেই আপনি কুকিং স্টপ করুন, আর যদি একটু গাঢ় চান তাহলে আর কিছুক্ষণ রেখে দিন। তো আমি আর একটু গাঢ় করব, এই কারণে আর কিছুক্ষণের জন্য কুক করব যাতে চাটনিটা আর একটু গাঢ় হয়ে যায়। কন্টিনিউ নাড়তে থাকবো যাতে চিনিটা নিচে থেকে জ্বলে না যায়, মানে পুড়ে না যায়, কারণ এখন তো চিনিটা একেবারে ক্যারামেলের মতো হয়ে গেছে। এখন এমনিতে যদি আমরা ছেড়ে দিই তাহলে চিনিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন চাটনিটা আমার খুব গাঢ় হয়ে গেছে, এর থেকে গাঢ় আমরা করব না। এবার আমরা হিট বন্ধ করে দেব আর চাটনিকে সার্ভ করে নেব। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাটনিটা কতটা সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা টেক্সচার এসছে, আর খেতেও এটা খুবই মজাদার হয়েছে, খুবই চটপটি চাটনি হয়েছে। আপনিও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো।